বিশ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ অনুষ্ঠান বা উদযাপনের ঐতিহ্যগত একটি পোশাক। 2022 সালে কাতার বিশ্বকাপে অধিনায়ক লিওনেল মেসির গায়ে পরিয়ে দেওয়া হয় বিশ। সে সময় পোশাকটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। শত শত বছর ধরে উপসাগরীয় দেশগুলোতে বিশেষ সব অনুষ্ঠানে পরা হয় পোশাকটি। সুদূর আরব ঐতিহ্যবাহী এ পোশাক বাংলাদেশের বগুড়ার এক পল্লী গ্রামে তৈরি হচ্ছে, নিয়মিত সরবরাহ হচ্ছে মধ্যপ্রাচ্যে। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জেলার বিশ কারিগরদের ব্যস্ততাও বেড়েছে ব্যাপক। কারখানার কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, কাঁচামাল কাপড় থেকে পূর্ণ একটি বিশ তৈরি হতে ছয়টি ধাপ পার করতে হয়। ঐতিহ্যবাহী এই পোশাক তৈরি করতে একজন শ্রমিকের অন্তত 7 দিন সময় লাগে। প্রথমে কাপড় কেটে নিয়ে সেখানে নকশা কাজ শুরু করতে হয়। নকশার প্রথম ধাপকে বলা হয় হেলা, এরপর করা হয় তোপতাশরিফ। ব্রুজ, মাকসর, বর্দাক, সিলালা সহ প্রায় 8 ধরনের নকশার সমন্বয়ে পূর্ণতা পায় বিশ। করতাম কিন্তু এখন দেখা যাচ্ছে সিহানি পর্যন্ত আমাদের কাজ চলে। তো ঈদের পর থেকে কুরবানিতে আগ পর্যন্ত এরকম কাজের চাপ একদম ভর্তি থাকবে এবং মোটামুটি সারা বছরই আমাদের কাজের চাপ থাকে, কারণ আমাদের অন্যান্য যে সমস্ত কাজ আছে তার মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানের কাজের কোয়ালিটিটা হচ্ছে ভালো। সবচেয়ে আমাদের এখানকার কাজের কোয়ালিটিটা বেস্ট, এই জন্য আমাদের প্রোডাক্টের চাহিদা সর্বোচ্চ মার্কেটে। আমরা মার্কেটে দিতে পারি না, অনটাই ওখান থেকে আমাদের বলে যে দাও দাও, আমরা দিতে পারি না এমন হয়, কারণ আমাদের কাজের কোয়ালিটিটা সবচেয়ে বেশি ভালো, তাদের থেকে আমাদেরটাই বেশি ভালো। আমাদের প্রক্রিয়াটা আমরা প্রথম ধাপের কাজটা করি, আমরা করি হেলা। হেলার প্রথম ধাপের কাজ হলো, প্রথমে আমরা সুমুট, এটা হেলার একটা অংশ, সুমুট আমরা মারি, তারপরে এখানে রেশন ভরানো হয়, তারপরে দুই পাশের হেলা ভরানো হয়। তারপরে আমাদের কাজ শুরু হয় কলারের, কলারটা এখানে আমরা কাজ করি খেজুর, খেজুরের পরে দুই পাশে হেলা, তারপরে সুমুট মারার পরে কাজটা আমরা কমপ্লিট করি। আর এভাবে আমাদের কাজটা প্রথম ধাপে শেষ হয়। এখানে প্রায় 8টা ধাপে কাজ হয়, আর 8টা ধাপের পর এটা মানে কালেক্ট করার পরে বাইরে চলে যায়। আলহামদুলিল্লাহ সংসার অনেক ভালো চলে। আমি 1 বছর যাবত কাজ করি এখানে, প্রতি সপ্তাহে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারি, আর এটা দিয়ে আমাদের সংসার অনেক ভালো চলে। এটা আমি প্রথম স্টেপে কাজ করি, এখানে 4 থেকে 5টা স্টেপে কাজ হয়, মানে এক একজন এক এক রকম স্টেপে কাজ করে, তারা এক এক রকম রেটও পায়। অনেক মহিলা আছে এখানে, সপ্তাহে 4 থেকে 5000 টাকা ইনকাম করতে পারে। প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, 2000 সালের দিকে শ্রমিক হিসেবে সৌদি আরবে যান নূর আলম। সেখানে বিশ নামে বিশেষ ধরনের এক পোশাক তৈরি কারখানায় কাজ করেন তিনি। পাতলা কাপড়ে বিভিন্ন ধরনের সুতা দিয়ে নকশা করা তার কাজ ছিল। এক পর্যায়ে বিশ তৈরিতে হাতের কাজের সবগুলোতে দক্ষ হয়ে ওঠেন তিনি। সৌদিতে কাজ করার কয়েক বছর পর নূর আলম কাতারে যান। সেখানেও নূর আলম এই বিশেষ ধরনের পোশাক তৈরির কারখানায় কাজ শুরু করেন। পরে সেখানকার মালিককে প্রস্তাব দেন, এমন একটি কারখানা তিনি বাংলাদেশে স্থাপন করতে চান, দেশে কম মূল্যের শ্রমিক দিয়ে কাজ করাতে চান। তখন তার কাতারের তৎকালীন মালিক রাজি হলে দেশে এসে নূর আলম সহ 10 জন শ্রমিক মিলে বিশ তৈরির কাজ শুরু করেন। বিশেষ জেলা কার্যালয় বগুড়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যথার্থই বলছেন যে বিশ যে পোশাকটা, এটা কিন্তু মধ্যপ্রাচ্যের যারা রাজা বা যারা বড় বড় মাপের লোক তারা কিন্তু এই পোশাকগুলো পরে। তো সুতরাং এই পোশাকের কিন্তু একটা ডিমান্ড আছে তাদের স্পেশাল দিনেতে। আমরা যেমন স্পেশাল দিনেতে স্পেশাল ড্রেস পরি, মধ্যপ্রাচ্যের কিন্তু স্পেশাল দিবসে তারা কিন্তু এই ড্রেসগুলো পরিধান করে। আপনি জেনে খুশি হবেন, এখানে নূর আলম নামে এক উদ্যোক্তা 3 বছর আগে এটা শুরু করেছিল। এখন তার কারখানায় প্রথম শুরুতে 8-9 জন শ্রমিক ছিল, পরবর্তীতে কিন্তু এখানে 50 জন হয়। এবং তার দেখাদেখি ওই গ্রামে, বগুড়া সদরের হাপুনিয়া গ্রামে আরও 2টা কারখানা তারা স্থাপন করে। আপনি জেনে খুশি হবেন যে এই 3টা কারখানায় প্রায় 100+ লোক কারিগর কাজ করছে। শুধু তাই না, এখান থেকে অনেক কারিগর এই কাজটা করে তারা মধ্যপ্রাচ্যে যা একই কাজই করছে। আমাদের কাজের ব্যস্ততা অনেক প্রচুর, আর আমাদের এই বেস্তার তৈরি করতে অনেক সময় লাগে, অনেক সময়ের প্রয়োজন, এজন্য আমাদের অনেক আগে থেকে এটা করতে হয় এই কাজটা। আর আমাদের অর্ডার অনেক বেশি আছে, আর সামনের রোজার এই কুরবানি ঈদের জন্য আমরা আরও করতেছি, রেডি করবো আর কি, ঈদের পর থেকে শুরু করবো কুরবানি ঈদের জন্য।
বিস্ত আল নূর কারখানার কলেবর বাড়ছে। দুবছর আগেও যেখানে কাজ করতেন 30 জন, সেখানে এখন নারী পুরুষ মিলে 50 জন শ্রমিক কাজ করছেন। আর এই কারিগররা সবাই স্থানীয়। বিস্ত তৈরি করে এই শ্রমিকরা অনেক সচ্ছল হয়েছেন। অনেকে নিজেদের পড়ালেখার খরচ এখান থেকেই বহন করছেন। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।